যাত্রীর নাম ম্যাক্সিকান রেড পালমার। এটা কিন্তু আমেরিকান রেড পালমার নয়, এটা তার থেকে উন্নত জাত। ম্যাক্সিকান রেড পালমার দেখুন কতটা সুন্দর রেডিশ কালার এসেছে। এই জাতটি পরীক্ষামূলকভাবে চলছে আমার ছাদ বাগানে 7 থেকে 8 মাস, একেবারেই নতুন জাত, প্রথমবার ফলন এসেছে। আপনারা অনেকেই শুনেছেন আমেরিকান রেড পালমার, যেটা অত্যন্ত জনপ্রিয় একটি জাত, কিন্তু সেই জাতটির কিছু ড্রব্যাক রয়েছে যেটা এতে নেই। এই কারণেই এই জাতটি নতুন জাত হিসেবে আমাদের এখানে বেশ জনপ্রিয় হচ্ছে। এই জাতটি আমি সংগ্রহ করেছিলাম আজ থেকে প্রায় 7-8 মাস আগে, শীতের প্রাক মুহূর্তে। সেই সময়টায় গাছটা ছিল একদমই ছোট, এতটুকু। সেই গাছটাকে আমি একটু প্রুনিং করে দিয়েছিলাম, তারপর এখানে 2-3টে ব্রাঞ্চিং হয়ে 2-3টে ফল হয়েছিল। ফলটা সম্পূর্ণরূপে ম্যাচিওর হওয়ার আগেই গাছ থেকে খসে পড়ে যায়। প্রথমত কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, বৃষ্টির আবহাওয়ায় কোনো ফলই ভালো হচ্ছে না, প্রতিটা ফলেই ফাঙ্গাস লাগছে। আর দ্বিতীয়ত মেইন কারণ যেটা, গাছটা একেবারেই ছোট গাছ, প্রথম বছর এই গাছটায় ফল নেওয়াটা উচিত নয়। তবুও আমরা এই গাছটায় ফল নিয়েছি জাস্ট জাতটা দেখার জন্য, যে জাতটা কেমন, এতটা আকাঙ্ক্ষিত একটি জাত, এটা কেমন হচ্ছে আমাদের আবহাওয়া, এটা দেখার লোভ আমি সামলাতে পারিনি বা ধৈর্য সংবরণ করতে পারিনি। সেই কারণেই 8 মাস বয়সের একটি গাছে ফল নিয়েছি। আজকে আমরা এই ফলটিকে ক্যামেরার সামনে কাটবো আর কেটে দেখবো ফলটির টেস্ট কেমন হচ্ছে, এর কোয়ালিটি কেমন আসছে, ভেতরের কালার কেমন আসছে, ফলের আটি কতটা আসছে, সম্পূর্ণটা যাচ করবো যে জাতটা আমাদের ওয়েদারে কতটা সুন্দর একটি জাত। আরও একটা ফল যদি দেখেন এখানে ঝুলছে, এই ফলটা একদম গোল বলের মতো শেপের হয়, আর এটা সাইজ মোটামুটিভাবে 500 গ্রামের আশেপাশে হয়। এটা যদিও সম্পূর্ণরূপে হয়নি, তার আগেই জাতটা পড়ে গিয়েছে। এটা আমি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে বোটার এখানটা ক্র্যাক হয়ে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে এটা পড়ে যাবে। কারণ আমাদের এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, অতিবৃষ্টি একরকম বলতে পারেন। এই টপটাকেও যদি খেয়াল করেন কি পরিমাণ নোংরা হয়ে আছে টপটা, আমার নিজেরও দেখতে খুব খারাপ লাগে। কিন্তু সত্যি কথা হলো, যদি 2-4 দিন 5 দিন ঠিকঠাক রোদ না ওঠে, যদি ড্রাই না হয়, তাহলে এগুলো পরিষ্কার করা সম্ভব নয়। বৃষ্টিতে ভিজে ভিজে তো পরিষ্কার করা যাবে না। আজকে চলুন এই আমটিকে কাটবো, তার আগে ওজন করব, আর এর সম্পূর্ণ কোয়ালিটি যাচ করব, আমটা আমাদের আবহাওয়ায় কেমন হচ্ছে, তারপর আমি আপনাদের বলতে পারবো যে এই জাতটি কতটা ভালো বা কতটা খারাপ। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। জিরো শো করার পর আমরা এই আমটিকে এখানে রেখে দেব। 346 গ্রাম শো করছে। এই আমটির ওজন আরও বেশি আসার কথা, 500 গ্রাম বা তারও বেশি হয়। কিন্তু যেমনটা আমি দেখিয়েছিলাম, এই আমটি ম্যাচিওর হওয়ার আগেই গাছ থেকে খসে পড়ে গেছে। এটা লেট ভ্যারাইটির একটি আম, জুলাই আগস্ট মাসে আমটির ম্যাচিউরিটির টাইম, কিন্তু এটা জুন মাসের শেষের দিকেই গাছ থেকে খসে পড়ে যায়। আরও 1 থেকে 1.5 মাস গাছে থাকলে এই আমটা তার প্রপার সাইজে আসতো। দুটো আমকে পাশাপাশি দেখুন, একটি হলো আমাদের সেই জগৎ বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো, আরেকটা ম্যাক্সিকান রেড পালমার। দুটো আমি দুটোর জায়গা থেকে যথেষ্টই সুন্দর, যদিও আমার কাছে পার্সোনালি ব্যানানা ম্যাঙ্গোটা পার্সোনাল ফেভারিট বলতে পারেন। আজকে ম্যাক্সিকান রেড পালমার কেটে দেখব, এটা আমার পার্সোনাল ফেভারিট হতে পারে কিনা বা ব্যানানার সাথে এটা কতটা টক্কর দিতে পারে। সুন্দর একটা রেডিশ কালার, এটার আটি কতটা থাকবে ভিতরে আমি নিজেও জানি না, আন্দাজ করে একটা কাটতে হবে। কাটতে গিয়ে প্রথম যে জিনিসটা বুঝতে পারছি, আমি একটু বেশি কেটে নিয়েছি। আমটার মধ্যে অনেকটাই বড় আঁটি রয়েছে। ব্যানানা ম্যাঙ্গো কাটতে আমি অভ্যস্ত, যতটা ভেতরে কাটলাম, ছুরিটা যতটা ভেতরে দেওয়া হলো, এটাই অতটা ভেতরে দেওয়া যাবে না, আরেকটু বাইরের দিকে দিয়ে ট্রাই করছি। ছোট্ট একটা স্লাইস কেটে দেখা যাক এটা কেমন আছে ভেতরে। বাহ, সুন্দরভাবে পেকে গিয়েছে, একদম পরিপক্ক একটি আম। এই যে আম, আর এই যে আমটার কালার। প্রথমে আমরা এই সাইডটা কাটতে নিয়েছিলাম, এই সাইডটা কাটতে পারিনি, কারণ এর আটি বেশ খানিকটা বড় বলে আমার মনে হচ্ছে। ব্যানানা ম্যাঙ্গোর মতো তো নয়, ব্যানানা ম্যাঙ্গোর মতো হতেও পারে না, ব্যানানা ম্যাঙ্গো একাই 100। এবার এটার টেস্ট দেখা যাক, এর টেস্টটা কেমন আসছে। এটাকে আর কায়দা করে কাটা যাবে না, কারণ ব্যানানা ম্যাঙ্গো যেমন আমি দেখেছিলাম টাইট আম, এটা কিন্তু টাইট আম না, এটা নরম আম। এটা আমটা আমরা যেমন খাই অনেকটা হিমসাগর, চোষা, সেই ধরনের আম এটা। এটা স্লাইস করে খাবার মতো আম নয়। একটা ছোট্ট একটা টুকরো কেটে নিচ্ছি। চলুন টেস্ট করবার পালা। ব্যক্তিগতভাবে আমি খাবার আগেই বলে দিচ্ছি, যে সমস্ত আম নরম ভিতরে গলে যায় সেগুলো আমার খুব একটা পছন্দ হয় না। যেগুলো আম টাইট একটু শক্ত থাকে, সেগুলোই টাইট শক্ত বলতে, যেমন ব্যানানা ম্যাঙ্গো, এটা স্লাইস পিসের পিস পিস করে কাটা যায়,
সেই ধরনের আমগুলো ব্যক্তিগতভাবে আমার একটু বেশি পছন্দ হয়। এটা টেস্ট নেবার পালা। টেস্ট যথেষ্টই ভালো, একটু নরম দেখা যাচ্ছে ভেতরটা, যদিও আমার পছন্দ না, কিন্তু যারা নরম আম খেতে পছন্দ করেন বা আম দিয়ে মুড়ি দিয়ে মেখে যে একটা খাবার যে একটা প্রচলন, সেই ধরনের আম এটা। সেই হিসেবে দুধ দিয়ে আম দিয়ে বেশ ভালো লাগবে এটা খেতে। এই হলো আমাদের মেক্সিকান রেড পালমার। আজকের মতো এই রিভিউ ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ওয়েদারটা একেবারেই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের বিদেশি ফল গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও এবং সেই ফলগুলো ভবিষ্যতে বড় হবার পর তার কেমন টেস্ট হচ্ছে বা আমাদের ওয়েদারের প্রোডাক্টিভিটি কেমন হচ্ছে সেই সংক্রান্ত ভিডিওর আপডেট নিয়মিত পাওয়ার জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।